মালদায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের টাকা নিয়ে রাজনীতি করছে কেন্দ্র, জোর গলায় বলতে পারি বিহার উত্তরপ্রদেশ উন্নাওয়ে কটা কেন্দ্রীয় টিম গিয়েছে, অথচ বাংলায় কেন্দ্রীয় টিম পাঠিয়ে অশ্বডিম্ব করছে। মালদায় প্রশাসনিক বৈঠক করতে এসে আরও একবার কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করে তুলোধনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমাদের টাকা, অথচ আমাদের দেওয়া হচ্ছে না। রাজ্য থেকে কেন্দ্র সরকার যে টাকা আদায় করে তার 40% আমাদের পাওয়ার অধিকার রয়েছে, কিন্তু সেটা দেওয়া হয় না। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার জনকল্যাণমূলক কাজ করছে না, সংখ্যালঘুদের স্কলারশিপ দেওয়ার সুবিধাও বন্ধ করে দিয়েছে, অথচ রাজ্য সরকার এখনো পর্যন্ত 1,20,000,000 ছেলে মেয়েদের স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করেছে। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ হেলিকপ্টার করে মালদার গাজল ব্লকের গাজল কলেজ ময়দান সংলগ্ন এলাকায় পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইখানেই প্রশাসনিক সভার মধ্যেই বেনিফিশিয়ারিদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয় নিয়েও শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সোমবার রাতে সরকারি বাস দুর্ঘটনায় মৃত পুরাতন মালদার দুই মহিলার পরিবারকে 2,00,000 টাকা অনুদান এবং দুজনকে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মিজোরামে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা যান 3 জন শ্রমিক, তাদের বাড়ি মালদার হবিবপুরে। এদিন ওই 3 জন শ্রমিকের পরিবারকেও প্রশাসনিক সভামঞ্চ থেকেই 2,00,000 টাকা করে মোট 6,00,000 টাকার আর্থিক অনুদান তুলে দেন মুখ্যমন্ত্রী। এদিনের প্রশাসনিক বৈঠক থেকে একগুচ্ছ সরকারি পরিষেবা এবং প্রকল্পের ঘোষণা ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জেলা প্রশাসনের কর্তাদের নিয়েও এই প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রীর এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, বস্ত্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা ও দুই দিনাজপুরের জেলা শাসক, পুলিশ সুপার ও প্রশাসনের পদস্থ কর্তারা। এদিন প্রশাসনিক বৈঠক থেকে মালদার 123টি প্রকল্প চালু করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে একরাশ বিক্ষোভ উগরে দেন। মুখ্যমন্ত্রী বলেন, নদীর ভাঙনে মালদা, মুর্শিদাবাদ, ধুলিয়ান একের পর এক জায়গা চলে যাচ্ছে। কেন্দ্রের অধীনস্থ ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন। ইন্দো বাংলাদেশ চুক্তির পর রাজ্য সরকার ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের কাছে 700 কোটি টাকা বকেয়া পাবে, কিন্তু সেই টাকা দেয়নি কেন্দ্র। আজকের সভা থেকে 70,000 মানুষ বিভিন্ন ধরনের সরকারি পরিষেবার সুবিধা পাবে। ইতিমধ্যে 70,000 প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, 1,00,000 জব হোল্ডারদের কাজ দেওয়া হয়েছে, 40% বেকারের সংখ্যা কমেছে। আমরা একটা সিস্টেম চালু করে দিচ্ছি, এরপর থেকে যদি কেউ বাইরে কাজ করতে যান তাহলে অবশ্যই তাদের নাম, পরিচয় এবং মোবাইল নম্বর সেই জায়গায় নথিভুক্ত করে যাবেন। মালদা এয়ারপোর্টের অনেকটা কাজও হয়ে গিয়েছে। মালদা এয়ারপোর্টে জায়গা বাড়ানোর ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও গাজলে একটি স্টেট জেনারেল হাসপাতাল গড়ে তোলার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভায় প্রায় 45 মিনিট বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার কর্মসূচি শেষ করে হেলিকপ্টার করে ফিরে যান মুখ্যমন্ত্রী। আমি কেন এসেছি আজকে বলুন তো? আজকে এই সভা থেকে 70,000 মানুষ পরিষেবা পাবে। 70,000 মানুষের কাছে কেউ লক্ষ্মীর ভাণ্ডার, কেউ বিধবা ভাতা, টাইবেলা করে রাখবে। 60 বছর বয়স হলেই আপনি কিন্তু, আপনাকে বিধবা ভাতার জন্য দৌড়তে হবে না, আপনি কিন্তু বার্ধক্য ভাতা পাবেন। কৃষকদের যেমন কৃষক ভাতা আছে, বিধবাদেরও বিধবা ভাতা অনেক বাড়ি দেওয়া হয়েছে, এবং লক্ষ্মীর ভাণ্ডার যেমন চলছে চলবে, অন্যান্য স্কিম যেটা চলছে চলবে। মিজোরামে 3 জন যারা মারা গিয়েছিল
তাদের পরিবার চলে এসেছে। আমি তাদের হাতে আমাদের সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র সামান্য সহযোগিতা আমরা 2 লক্ষ টাকা করে তুলে দিচ্ছি। এসছেন দেখুন তারা কত অসহায়, কাজ করতে গেছে নিজের নামে, যাদের দেখার কথা তারা কিন্তু দেখে না। আপনারা মালদাতেও দেখেছেন অন্য জায়গায় কাজ করতে গিয়ে মারা গেছে, আমরা বডি নিয়ে এসেছি, এমনকি কাশ্মীর থেকেও বডি নিয়ে এসেছি এবং আমরা তাদের সাহায্য করেছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ।